দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে হার না মানা এক সংগ্রামে নেমেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। হামাস নির্মূলের যে অঙ্গীকার নিয়ে গাজায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী, তাতে খুব বেশি সুবিধা যে করতে পারেনি তারই প্রমাণ দিয়ে যাচ্ছে বীর হামাস যোদ্ধারা। এবার নিজেদের এই অক্ষমতার কথা নিজেরাই অকপটে স্বীকার করল দখলদার ইসরায়েল। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পশ্চাৎ পসরণে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। আইসেনকোট এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সাবেক চিফ অফ স্টাফ বেনি গ্যান্টস এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে সামান্যও চিন্তিত নন, বরং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে টিকে থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহুর বিরোধীদের মতে, গাজা যুদ্ধ বন্ধ এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এই যুদ্ধবাজ নেতা এখনও প্রধান বাধা। সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতির প্রতিবাদে ইসরায়েলের বাসিন্দারা বিক্ষোভ করছে। পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অরক্ষিত এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম গণহত্যা শুরু করে। হামলার আগে ইসরায়েলের শাসক গোষ্ঠী যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন গত 11 মাসের যুদ্ধে এখনও পর্যন্ত তা অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া 94,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছে।